মা ঘুম হচ্ছে নাকি? মা আমি এক্সাম দিতে যাচ্ছি। ও পরীক্ষা দিতে যাচ্ছিস তুই? শোন, সব নিয়েছিস তো ভালো করে? আর শোন, যা পারবি লিখে দিয়ে আসবি পরীক্ষাতে, অত টেনশন নিবি না, ঠিক আছে? ভালো হলে ভালো, না ভালো হলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? টেনশন নিবি না একদম। হ্যাঁ, আজকে তো লাস্ট পরীক্ষা তো নাকি? হ্যাঁ, আজকেই আমার লাস্ট পরীক্ষা আছে, ব্যাস তারপরেই শেষ। হ্যাঁ ঠিক আছে, আমি তোর বাবাকে আজকে আগের থেকে বলে রেখেছি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, তুই আসলে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আসছি আমি। তাড়াতাড়ি করে পরীক্ষাটা দিয়ে চলে যা, একদম চিন্তা নেবি না কিন্তু, যা পরীক্ষা দিয়ে। সাতটা বেজে গেল, মেয়েটা রেডি হলো কি হলো না? কই রে রেডি হলি তুই? ঘুমতেও পায় না। আরে সব নিয়েছিস তো ভালো করে? হ্যাঁ গো, সব নিয়ে নিয়েছি। অ্যাডমিট কার্ডটা নিয়েছিস? হ্যাঁ গো, ওটা ছাড়া তো এক্সাম হলে ঢুকতেও দেবে না। আর পেন পেন্সিল স্কেল ওগুলো নিয়েছিস সব? উফ, হ্যাঁ মা, হ্যাঁ নিয়ে নিয়েছি। তারপরে আর ওই বোর্ড যেটাতে রেখে লিখিস, নিয়েছিস ওটা? মা আজকাল পরীক্ষার সময় আর বোর্ড ফোর্ড কিছু অ্যালাউ নেই এখন, বোর্ড নিয়ে ঢুকতে দেয় না এক্সাম হলে। শোন, প্রশ্নগুলো ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে পড়বি, তারপরে উত্তর লিখবি, বুঝতে পারলি? হ্যাঁ মা, ঠিক আছে। আর শোন, পরীক্ষা হয়ে যাওয়ার পর চোখ বোলাতে কিন্তু ভুলবি না একদম, ওটা কিন্তু মেন, চোখ বুলিয়ে নিবি কিন্তু একদম, যেটার থেকে যা লিখবি একদম উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো পেজ লাগবে, দরকার হলে আরো করে পেজ নিবি, বুঝতে পারলি? পাতা নিবি, পাতা নিলে ভালো, আর উপর থেকে নিচ পর্যন্ত একদম সব চোখ বুলি নিবি একবার করে, বুঝতে পারলি? আগে পরীক্ষাটা তো দিতে যেতে দাও মা, তারপরে তো যা করার করবো আমি নাকি? হ্যাঁ রে, তুই ভালো করে পড়েছিস তো বাবা বল। ও ফো মা, তুমি চিন্তা করো না একদম। এ শোন, ঠাকুর প্রণাম করেছিস তুই? হ্যাঁ, এই করতে যাচ্ছিলাম। আর পেনগুলো যে ঠাকুরের পায়ে আমি ছোঁয়াতে বলেছিলাম, দিছিলিস? হ্যাঁ, বাবা আমাকে কালকে ঠাকুরের কাছে থেকে দিয়ে দিয়েছিল। ঠিক আছে মা, আমি আসছি তাহলে। ভালো করে দিবি বাবা পরীক্ষা, সাবধানে যাস। হ্যাঁ, দুগ্গা দুগ্গা।